পঞ্চদশ নাম জুনা আখড়ার তত্ত্বাবধানে রানীর বাজারে শুরু হয়েছে কুম্ভ দর্শন এবং কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে নাগা সাধু এবং সন্ন্যাসী সহ অন্যান্য ধার্মিক গুরু এবং ব্যক্তিত্বরা। পবিত্র এই কুম্ভ মেলা পরিদর্শনে রবিবার কুম্ভ মেলা প্রাঙ্গণে যান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন প্রদেশ সম্পাদক তাপস মজুমদার এবং বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। কুম্ভ মেলায় বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে সাধু সন্তদের তরফ থেকে। এই কুম্ভ মেলা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, কুম্ভ মেলাতে আসতে পেরে তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছেন। এই কুম্ভ মেলায় বাইরে থেকে অনেক নাগা সন্ন্যাসী উপস্থিত হয়েছেন এবং তাদের সবাইকে মাতা ত্রিপুরার সুন্দরীর আশীর্বাদ ধন্য রাজ্যে স্বাগত জানান রাজীব ভট্টাচার্য। আজকে আমি সৌভাগ্যবান এরকম রানীবাজার এলাকায় এরকম সমস্ত নাগা সন্ন্যাসীরা আখড়ার যে যজ্ঞ অনুষ্ঠান এখানে সংগঠিত হচ্ছে, তো আমি আনন্দ পাচ্ছি এবং যারা পুণ্যার্থীরা আসছেন তার মধ্যে আমিও সৌভাগ্যশালী। আমি এখানে দেখার জন্য এসেছি বাইরে থেকে প্রচুর নাগা সন্ন্যাসী আমাদের যা আগমন হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সন্ন্যাসীরা এসেছেন আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমিতে আমি তাদেরকে স্বাগত জানাই এবং আগামী দিন এই দেশবাসীর কল্যাণার্থে তারা যে যজ্ঞ করছেন সেটা সার্থক হবে এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের কল্যাণ হবে। এই মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য উদ্যোক্তাদেরও ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে সামগ্রিকভাবে রাজ্যের কল্যাণ এবং মঙ্গল কামনা করেন রাজীব ভট্টাচার্য। কুম্ভ মেলায় উপস্থিত জুনা আখড়ার সাধু এবং সন্ন্যাসীরা মেলায় উপস্থিত হয়ে নাগা সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য সকল ভক্তপ্রাণ মানুষের প্রতি আহ্বান রাখেন। জয় মা জয়, ওম নমো নারায়ণ। আমি থানাপতি মহন্ত শ্রীরঞ্জিতানন্দ গিরি মহারাজ, পীঠাধীশ্বর দুর্গাপুর দীনাথ আশ্রম, থানাপতি কামাখাদাম, শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া। আমার আয়োজনে আমাদের গুরু পরম্পরার ব্যবস্থাপনায় রানীর বাজার আসামপাড়ায় কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে এবং সেই কুম্ভ আরম্ভ হয়ে গেছে। আমরা খুব গর্বিত, খুব আনন্দিত, প্রফুল্লিত, খুব উৎসাহিত যে আমাদের এই ত্রিপুরায় প্রথম আমাদের কুম্ভ মেলা হচ্ছে। যে কুম্ভ মেলা হরিদ্বার, প্রয়াগ, নাসিক, উজ্জয়ন, গিরনার, গঙ্গাসাগর, কেদারনাথ, জনকপুরে দেখা যায়, সেই কুম্ভ মেলা ত্রিপুরা রানীর বাজারে হচ্ছে। তাই সকল দর্শনার্থী ভক্তদেরকে বলছি, আসুন আপনারা কুম্ভ দর্শন করুন, নাগা বাবাদের দর্শন করুন, নাগা বাবাদের থেকে আশীর্বাদ নিন। এই প্রথম কুম্ভ, এই কুম্ভ আসলে আপনাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সাধু সন্তরা উপস্থিত হয়েছেন বলে জানান জুনা আখড়ার সন্ন্যাসীরা। রাজ্যের এই কুম্ভ মেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বিধায়ক কৃষ্ণধন দাসও। আমাদের সন্ত ধর্মের কথা অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় একটা তিথিকে কেন্দ্র করে পুণ্যস্থান কুম্ভস্থানের আয়োজন করা হয়। আমাদের ত্রিপুরাতে এই প্রথম রানীর বাজার আসামপাড়ায় এই কুম্ভ মেলার আয়োজন করেছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে সারা রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের ধর্মপ্রাণ মানুষ এখানে উপচে পড়া ভিড় হয়েছে, দর্শন পুণ্যার্জন করার জন্য এসছেন। এই মানসিকতা নিয়ে যে আয়োজন করা হয়েছে এই কমিটিকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের প্রাচীন সনাতনী যে কালচার, রাজ্যে এই ধরনের কুম্ভ মেলার আয়োজন এই প্রথম করা হয়েছে। ঘরের কাছে কুম্ভ মেলা দর্শন এবং সাধু সন্তদের আশীর্বাদ নেবার জন্য রবিবার থেকে মানুষের ভিড় দেখা যায়। আগামীকালও থাকবে এই কুম্ভ মেলা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।